ইউপি নির্বাচন ছাতকের একটিতে নৌকার জয় আরেকটিতে ভরাডুবি। সুনামগঞ্জের ছাতকের সিংচাপুর ও নোয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটিতে নৌকার এবং আরেকটিতে বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সিংচাপুর ইউনিয়নে নৌকার প্রার্থী শাহাবুদ্দিন সাহেল পেয়েছেন 5,121 ভোটে, জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুজাহিদ আলী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 3,651 ভোট। এ ইউনিয়নের 9 ওয়ার্ডে সাধারণ সদস্য পদে 51 জন ও সংরক্ষিত নারী সদস্য পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সিংচাপুর ইউনিয়নে ভোটার সংখ্যা 16,549 জন। এদিকে নোয়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভরাডুবি হয়েছে। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা চশমা প্রতীকে 5,908 ভোট পেয়ে বেসরকারি ফলাফল অনুযায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদিন আবুল নৌকা প্রতীকে পেয়েছেন 4,207 ভোট। নোয়ারা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 26,165 জন। এর আগে এদিন সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার এ দুটি ইউনিয়নে ভোট গ্রহণ চলে। সকাল থেকে ভোট কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। নির্বাচনের যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে ছিল পুলিশ, র্যাব, বিজিবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।